বড় যে এটা কি বারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো। আজকে আমরা চলে আসলাম সৌদি আরবের একটি ড্যামের মধ্যে মাছ ধরার মধ্যে, আর এটা হচ্ছে পার্ট টু। তো পার্ট টু এর মধ্যে আমরা প্রথম পর্বেও দেখিয়েছি আপনাদেরকে, এরকম করে আমরা তিনটা পর্ব করব, কারণ এই ভিডিওটা অনেক বড় করতে চাই না, আপনারা সবাই দেখবেন। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ব্লগ আমাদের এখানে পেয়ে যাবেন। তাহলে দেখতে থাকুন আমরা কীভাবে মাছ ধরি বন্ধুরা সবাই মিলে। কী পারে আমি একটা বড় আছে ডিম কত দেখেন, বাতাস না থাকলে আরো দূরে যাইতো। ইয়ারে দেখ, মাঝে মধ্যে ইন্দোনেশিয়া না চায়না দেখা যায় এরকম, ইয়ারতে দেখ ওই জায়গা কত বড় চড়াই। আরে সুবহানাল্লাহ, না ধরছি মাশাআল্লাহ
এটা লেস কাটেন, এটা চলে যাচ্ছে এটা আবার, এটা লেস না, মাথা 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 কাটেন। মানে রাখ দেন জোতাটা ফা দিলাম, জোতা ফা দিলাই তারবেন আপনি তো আলাইন ভাই এই ইয়ার ইয়া দায়িত্ব, এই যে এডি দায়িত্ব সোজাই তো না শুকনা জাগাতেন, শুকনা জাগাতেন দেলো ভাই, শুকনা জাগাতেন, শুকনা জাগাত, শুকনা জাগাত, হ্যাঁ শুকনা জাগাতেন। জুতা খোয়াইলান, জুতা খোয়াইলান, এদিক দেন, এদিক দেন, মাছটি দিছে বড় মাছটি আইছিল, দুজনে মাছটি দিছে কত বড় মাছটা আসিল, ডাক মোবাইল আছিল আমার কাছে, বড় মাছটি যে মাছ উঠে শক্তি দিয়ে মন ভালো লাগে, এটা লইতে পারেন তো, সত্তর টাকা না, মাছ পরিষ্কারও আছে, এই হিসুকা যদি এমনটা করতেন তাহলে তো বড় মাছটা যাইতে পারে না, ফেলাই দিলে
অনেক বড় বড় ভাই বিশুদ্ধ রাত্রে ডিউটি শেষ করে দেবেন লোকটারে শেষ মরে গেছে মরে গেছে।